ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الحمد لله والصلاة والسلام على رسول الله একজন প্রশ্ন করেছেন যে কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে দিন রাতের বেশিরভাগ সময় খারাপ আচরণ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে অভিশাপ দেয় কারণে অকারণে এবং বাবা মার দোষের জন্য কথা শোনায় তাহলে সেই স্ত্রীর কি করণীয় ও স্ত্রী অসুস্থ হলে চিকিৎসার বদলে তাকে গালিগালাজ করে আসলে এই ব্যক্তি পুরুষ নয় এটা হচ্ছে কাপুরুষ প্রকৃত পুরুষ যে সে স্ত্রীর সাথে সদ্ব্যবহার করবে এবং যদি তাকে নিয়ে সংসার করা তার পক্ষে সম্ভব না হয় এবং উপযুক্ত না হয় তাহলে তাকে উত্তমভাবে বাদ দিয়ে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ওয়াশিরুহুন্না বিল মারুফ তোমরা স্ত্রীদের সাথে উত্তমভাবে জীবন যাপন করো ঠিক আছে আল্লাহ তাআলা আরো বলেছেন যে ওয়ালাহুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ স্ত্রীদের উপর স্বামীদের যেমন অধিকার রয়েছে বা দাবি রয়েছে অনুরূপভাবে স্বামীদের উপর স্ত্রীদেরও সদাচরণের অধিকার রয়েছে সুতরাং খারাপ গালিগালাজ করা তারপরে অভিশাপ দেওয়া এগুলি কোনো পুরুষের কাজ নয় মুমিনের কাজ নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিন লানতকারী হবে না অভিশাপ প্রদানকারী হবে না আর গালি দেওয়াটা তো ফাসিকি কাজ এবং এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেবাবুল মুসলিমে ফুসুকুন কোনো মুসলিমকে গালিগালাজ করা হচ্ছে ফাসিকি হ্যাঁ আর এবং এটা গুনাহের কাজ সুতরাং এক্ষেত্রে ওই নারীর উচিত হবে যে ওই স্বামীকে নসিহত করা এবং বোঝানো সে যদি তার সঠিক পথে ফিরে না আসে এবং তাকে উপযুক্ত সম্মান না দেয় তাহলে ওই নারী যদি সম্ভব হয় তাহলে সেও তার থেকে বিচ্ছিন্ন হয়ে সংসার ত্যাগ করে তালাক নিয়ে চলে যাবে আল্লাহ তাকে উত্তম স্বামী ব্যবস্থা করে দেবেন আর যদি এগুলি সবুর ধৈর্য ধারণ করে সে থাকতে পারে যেমন করে আসিয়া থেকেছেন ফেরাউনের কাছে হ্যাঁ সুতরাং সে থাকলে আল্লাহর কাছে তার উত্তম প্রতিদান অবশ্যই লাভ করবেন ঠিক আছে সুতরাং এটা নিয়ে মানে দুশ্চিন্তার কোনো কারণে আপনি যদি তালাক নিয়ে চলে যান তার ব্যবস্থা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন এবং এটা আপনার অনুমতি রয়েছে আর যদি সবুর ধৈর্য ধারণ করে আপনি থেকে যান তাহলে আপনি অবশ্যই এর বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে লাভ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আলাম